বেশ করেছ, ওর দোকানটা ভেঙে দিয়েছ। প্রিয়মটা না বড্ড বার ফেলেছে, মানে সাপের পাঁচ পা দেখেছে। ও ভেবেছিল যেটা চাইবে সেটাই হবে। আরে বাবা, এত সহজ নাকি? কার সাথে লড়ছে সেটা দেখতে হবে তো। ঢাল নেই, তরোয়াল নেই, আরে নিধিরাম সর্দার, তুই শালঙ্কারা ব্যানার্জির সাথে লড়াই লড়ছিস। বেশ করেছ, দোকানটা ঘুরিয়ে দিয়েছ, ব্যবসা করতে এসছে। হ্যাঁ, চত ন্যাকা না, তুমি ভাবো তার জন্য ফুটপাতে বসবে হকারদের মতো। না, একবার ভাবলো না এই পরিবারের কথা? ফুটপাতে হকারদের মতো দোকান করবে, মিনিমাম সেন্স টুকু নেই, মান সম্মান বোধটাও নেই। এটা জাতা মেয়ে, বাজে মেয়ে। আরে বাবা, কোন পরিবার থেকে এসেছে সেটা দেখতে হবে। তুমি ঠিক করেছো, বেশ করেছো, ওর দোকানটা একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছো। তুমি শাড়িগুলো আগুন লাগিয়ে দিলে না কেন বলো তো? বাড়ির বউ একটা দোকান করেছে আর তার খুর শ্বশুর গিয়ে সেই দোকানটা ভেঙে দিয়ে, আর তার খুর শাশুড়ি সেই কাজটাতে অ্যাপ্রিশিয়েট করছে। সংকল্প, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? নিজের চোখের সামনে নিজের পরিবারের লোকজনদের তো দ্রুত বদলে যেতে দেখলাম, তাই এইভাবে কথা বলতে হচ্ছে? শুনেছিলাম মেয়েটা সবে মাত্র লাখখানেক টাকা অ্যাডভান্স পেয়েছিল, সেই টাকা দিয়ে কিছু ধান কিনে হয়তো শাড়ি বানানোর কাজ চলছিল, হয়তো কোনো কাঁথা স্টিচের কাজ করছিল, অথবা অন্য কোনো জরির কাজ। আর সেই সব কিছু তুমি গিয়ে নষ্ট করে দিয়ে আসলে কেন কাকাই? আর কাকিমন, তুমি বা কেন তো লুষিত হচ্ছ একটা মেয়ে সর্বনাশ দেখে? কি চেয়েছিল মেয়েটা? নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, ব্যাস, এটাই তার অপরাধ? তখন বৌদি বলছিল যে আজকাল সব কাজ ছেড়ে সারাদিন তুই প্রিয়ম প্রিয়ম করছিস, সর্বক্ষণ ওর নাম জপ করছিস নাকি? জপ করতে পারলে তো ভালোই হতো, কিন্তু কাকাই, জপ তো এখন তোমার করা উচিত। কেন? কেন? কারণ এখন যদি প্রিয়ম এই টোটাল ডেসক্রিপশন গিয়ে থানায় দিয়ে আসতো যে কি করে তুমি ওর দোকান ভেঙে দিয়েছ, কিভাবে তুমি একটা মেয়ের ওপর অত্যাচার করেছো, তাহলে কিন্তু এতক্ষণে তুমি অ্যারেস্ট হয়ে যেতে পারতে। অঙ্কল্প, আমার বরকে একবার ছুঁয়ে দেখ, যত বড় মুখ নয় তোর তত বড় কথা। এই বাড়িতে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম না, তুই এতটুকু ছেলে, আর এখন বড় অফিসার হয়েছিস বলে বড় বড় কথা বলছিস। একবার তুই তোর কাকাইকে ছুঁয়ে দেখ, এই বাড়ি না আমি জ্বালিয়ে দেবো, আমি তাণ্ডব করবো। চিনিস না তুই আমাকে, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো, যার জন্য পরিচুরি সেই বলে চোর, ছি, চলো। আমি তো আপনার স্ত্রী, রক্ষা করবেন না আমাকে? ভালো নাই বা বাসলে পুরুষ মানুষ তো একজন, একজন নারীকে রক্ষা করতে পারবেন না? সে নারী যখন আপনার স্ত্রী, কি হলে পারবেন না, কি হলে পারবেন না? I'm sorry প্রিয়, আমার পরিবারের লোকেরা তোমার সাথে যেই ব্যবহার করছে তার জন্য আমি সরি। প্রিয়মের খাবার,
বাড়ির কাজের লোকেরা জাস্ট বেড়ে দিয়ে চলে গেছে। সত্যি বাড়ির বউ হওয়ার কত জ্বালা। হ্যালো, কে বলছে? আমি ছিলাম। স্বামীর ঘর বটে, তবে তুমি কেন ফোন করেছো? তুমি কোথা থেকে ফোন করেছো? তুমি তো অসুস্থ ছিলে, তুমি তো ট্রমার মধ্যে ছিলে। তোমার গলায় ভয়ের সুর দিদি। ভয়ের সুর? আমার গলায় কেন ভয়ের সুর হতে যাবে? আমি কেন ভয় পাবো? কারণ আমি নিশ্চিত তোমার সারা শরীর জুড়ে এখন আমার সাথীর গয়নাগুলো। মানে গয়না মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি আমার আমার স্বামী যে আমাকে গাড়িটা কিনে দিয়েছিল, সেই গাড়িটা এখন তুমি চড়ছ, তাই না দিদি? কি বলছো কি তুমি? সমস্ত টাকা তো আত্মসাৎ করেছো। ছিলাম, তুমি ভদ্রভাবে কথা বলো। আমি তো ভদ্রভাবেই কথা বলছি দিদি, কিন্তু তুমি কাজটা ভদ্রভাবে করোনি। শুধুমাত্র এই লকারের চাবিটা বোধহয় পাওনি না, আর ওই আলমারির চাবিটা নাকি ওটাও ভেঙে নিয়েছো। কি বলছো কি তুমি? ওই আলমারির মধ্যে ১১৫,০০০ টাকা আছে। না মানে ছিলাম বাইরের ড্রয়ারের ৪,০০,০০০ টাকা নিশ্চয়ই পেয়ে গেছো। না আসলে ছিলাম, ব্যাপারটা শোনো আমার। আমি ফিরব। আমি খুব তাড়াতাড়ি আমি ফিরব আমার নিজের বাড়িতে। কি বলতে চাস তুই? কি বলতে চাস? বলতে চাইছি যে আমি ফিরব, খুব তাড়াতাড়ি ফিরব। আমার গয়না, টাকা, কড়ি, বাড়ি, গাড়ি সবকিছুর জন্য ফিরব। না তুই এই বাড়িতে আসবি না, বুঝতে পেরেছিস? এই বাড়িতে তুই যদি আসিস তাহলে তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো। দাদা বোধহয় একটা চাকরি পেয়েছে না, ওই শালং করা ব্যানার্জির শাড়ির শোরুমের ম্যানেজার। কি তাই তো? কি আজে বাজে কথা বলছিস? ঠিক করে কথা বল। আমি একদম ঠিক করে কথা বলছি, একদম ঠিক করে কথা বলছি। খেলা খেলা অনেক দূরে গিয়ে গেছে। সামনে ঝড় উঠবে, ঝড়। বুঝতে পেরেছ? সবকিছু উড়িয়ে নিয়ে যেতে পারে খড়কুটোর মতো। সাবধান দিদি, সাবধান। বাইরে বাইরে এত কিসের শব্দ? হ্যালো হ্যালো হ্যালো, সবকিছু উড়িয়ে নিয়ে যেতে পারে খড়কুটোর মতো। সাবধান দিদি, সাবধান। ফোনটা কেটে দিল। আশ্চর্য, তো এত খবর কোথা থেকে পাচ্ছে? কোথা থেকে পাচ্ছে? ছিলাম ওকে আমি এই বাড়িতে আসতে দেবো না, কিছুতেই আসতে দেবো না। তন্নর বিধবা স্ত্রীকে
এই বাড়িতে আমি ঢুকতে দেবো না, কিছুতেই ঢুকতে দেবো না, কিছুতেই না। প্রিয়ম ব্যানার্জি কি তাহলে সত্যি সত্যি বালিগঞ্জ শোরুম অগ্নিকাণ্ডের অভিসন্ধির সাথে জড়িত? ম্যাম আপনি কি সত্যি অপরাধী নাকি আপনাকে ফাঁসানো হয়েছে? ম্যাডাম আপনি কি এই কাণ্ডের সাথে জড়িত আছেন? সত্যিটা বলুন, লুকোবেন না ম্যাম, বলুন। ম্যাডাম আপনাকে সত্যিটা বলতে হবে ম্যাডাম। প্রিয়ম ব্যানার্জি আপনি কি সত্যি সত্যি বালিগঞ্জ শোরুম অগ্নিকাণ্ডের সাথে জড়িত, বলুন। আমরা এখন দাঁড়িয়ে আছি আলিপুর আদালতের বাইরে। আদালতে এইমাত্র এসে পৌঁছলেন আইপিএস অফিসার শঙ্কর ব্যানার্জি এবং তার স্ত্রী প্রিয়ম ব্যানার্জি। শঙ্কর ব্যানার্জির স্ত্রী যদি আইনের চোখে সত্যি অপরাধী হয়ে থাকে তাহলে কি উনি সম্পত্তির ভাগ পাবেন, নাকি প্রিয়ম ব্যানার্জির স্বামী হিসেবে উনি দুর্বল হয়ে পড়বেন, নাকি এভাবেই একজন আইপিএস অফিসার নিজের দায়িত্ব পালন করবেন? আজ থেকে কিন্তু আমি কেসটা নিজের হাতে ইনভেস্টিগেট করছি, স্পেশাল পারমিশন। আপনার মাস্ক আমার হাতে চলে এসেছিল। প্রেসকেও কেউ ডেকেছিল আমাকে হেনস্থা করার জন্য, আর এই সব চক্রান্তের পিছনে আছে এই মানুষটা। প্রিয়ম ব্যানার্জি সংকল্প ব্যানার্জির সাথে কোর্টে রওনা হয়ে গেছে, যেন কোর্টে পৌঁছতে না পারে। উড়িয়ে দাও। আরে সবাই ভাববে শারঙ্করা ব্যানার্জির সাথে প্রিয়ম ব্যানার্জির লড়াইয়ের জেরে এই খুন। মেরে দাও। বলছি একটু দাঁড়াও, আমি আসছি। তোমার সাথে কথা আছে সুপর্ণা। তুমি তো জানো যে অগ্নিকাণ্ডের রাতে তুমি আমার থেকে ছুটি নিয়েছিলে। আমি তো তোমাদের বলিনি যে শোরুম থেকে চলে যাও। শোনো সুপর্ণা, বলো না, বলো কেন এরকম খুব করছো, বলো না সুপর্ণা আমি কি করেছি। সুপর্ণা তুমি তো জানো যে ওই আগুন লাগানোর পিছনে সুভাষ ব্যানার্জি আছে। চুপ করে থেকো না সুপর্ণা, সত্যি কথা বলো। কেন বলো না সুপর্ণা, চুপ করে আছো কেন বলো। আপনি প্লিজ আমাকে মাফ করবেন। প্রিয়ম ব্যানার্জি আপনি কি সত্যি সত্যি অগ্নিকাণ্ডের পিছনে জড়িত? ব্যানার্জিকে পেয়েছো? হ্যাঁ বস, মেরে দাও, উড়িয়ে দাও। ওকে বস।
সরি প্রিয়ম, এই বাড়িতে তোমার সংসার করা হলো না। সত্যি সত্যি ঝিলমকে পরিবারে মানায়। তবে প্রিয়মের চিতায় ঝিলমের সংসার। বাপি, হ্যাঁ বাপি, বলছি তুমি কোথাও ঝিলমকে দেখেছো? ঘরে নেই। না ঘরে নেই, সেই জন্য তো জিজ্ঞেস করছি। আশেপাশে কোথাও গেছে, তুই বাড়ির পেছনে গার্ডেনটা দেখ। গার্ডেন দেখছি। হ্যালো, আমাকে নাচ করতে বলছে, আমি কি করব? নাচবে, কিন্তু উপায় নিয়েছিলাম, এখন আর পিছিয়ে যাওয়া যাবে না। কিন্তু সবাই তো আমাকে সন্দেহ করবে। যা হয় হোক, আমি তো ধরা পড়ে যাব। ধরা পড়ো, শুধু আমার নামটা মুখে এলো না। আমি 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 মরে গেলে আনব না, জীবনে আনব না। আমি তাহলে নাচ করবে, তুমি দেখুক, সবাই দেখুক। তুমি 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 আসছো তো? হ্যাঁ, আমি কিন্তু নাচব শুধু তোমার জন্য। আমি জানি তুমি শুধু আমার জন্য নাচবে, আমার জন্য। আরে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন। মিতা, এটা কো বিয়ে এসেছে। হ্যালো, দেখো কে এসেছে। ওয়েলকাম ওয়েলকাম রিধিম, কিন্তু সেই লোকটা কই? মিস্টার দালাল? আসলে উনি দালাল হতে পারেন, কিন্তু ক্লাউন নয়। মানে মানে উনি বলেছেন সার্কাস দেখতে এখানে আসবেন না। উনি অন্য কাজে বিজি আছেন। ও রিয়েলি? তাই তা তোমার সঙ্গে উনি কে? তোমার না, উনি আমার গেস্ট বলতে পারেন, আমার পরিচিত। ও আই সি, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার গাঙ্গুলি। হে, ওয়েলকাম মিস্টার গাঙ্গুলি, ইউ ওয়েলকাম। লেডিজ এন্ড জেন্টলম্যান, ইওর কাইন্ড অ্যাটেনশন প্লিজ। আজকের পার্টিটা ভীষণ স্পেশাল, আর আজকের পার্টিতে একজন স্পেশাল, খুব স্পেশাল মানুষের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হবে। আর আজকে একটা খুব স্পেশাল ইভেন্টও হবে, যেই ইভেন্টে আমার মাম্মি মিসেস শালঙ্কারা ব্যানার্জি নিজে ডান্স পারফর্ম করবেন। আচ্ছা, শুধু তাই নয়, আমাদের আরো দুটো অ্যানাউন্সমেন্টস আছে। আমাদের দুটো নতুন শোরুম খোলা হচ্ছে, সেই নিয়ে আমাদের ঘোষণা আছে। আর আমাদের যে নতুন কোম্পানি ফর্ম করা হচ্ছে, তাই নিয়েও আমাদের অ্যানাউন্সমেন্টস আছে। আমাদের নতুন কোম্পানিতে জয়েন করছে আমাদের স্পেশাল গেস্ট, আমাদের বাড়ির সবার আদরে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মামুনি মামুনি কি করে ঝিলমকে এই পাটের ফ্লোরে নিয়ে আসছে? ও তো কোনো কিছু রেসপন্সই করে না। ও শুধু শরীরটা আছে, কিন্তু মন কাজ করে না। ট্রমাতে, মেন্টাল শকে ও তো প্রায় জড়বৎ। তাহলে ও কি করে পাটিতে আসছে? সত্যি কথা বলতে কি,
আমিও সেটাই ভাবছি, মামি ওকে এই পার্টিতে নিয়ে আসছে কি করে? আর এত লোকজনের মাঝখানে ওকে আলাপ করিয়ে মামি করবেটাই বা কি? ও তো কিছুই বুঝতে পারবে না। আর এই ডিরেক্টর বানানো, তারপর কাপড়ের শেয়ার দেওয়া, এইসবের তো ওর কাছে কোনো অর্থই হয় না। আমি আমি সিরিয়াসলি কিচ্ছু বুঝতে পারছি না। শালঙ্কারা ব্যানার্জি অনেক বড় খেলোয়াড়, ও যেটা করছে সেটা ভেবে চিন্তেই করছে, তুই অত ভাবিস না। কিন্তু কে? Who is the lucky chap? আরে সেটা আপনারা সবাই কিছুক্ষণের মধ্যে দেখতেই পারবেন, তাই না? So, start the music! Yes, let the music play! Excuse me, madam. কে? গাঙ্গুলি ডে গাঙ্গুলি। আপনি? প্রিয়ম ব্যানার্জিকে আমি টাকা অ্যাডভান্স করেছিলাম। হোয়াট? হ্যাঁ, আর শুধু টাকা অ্যাডভান্স নয়, আমি ওনার পাশে আছি। ওনাকে সারি সাম্রাজ্যে সবার উপরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। So, here you are, Madam Chilam. এই ছেলেটিকে কোনোদিন কোনোদিন দেখিনি আগে। হ্যাঁ, সত্যি তো দিব্যার সাথে এসেছে। ও আজকে পার্টি ছিল, ভেবেছিলাম কোনো অকেশন আছে। তো গিফট ফর ইউ। This is for you. আপনার খুব পরিচিত হয়তো। হয়তো আমাদের কোথাও দেখা হয়েছিল। I say don't move! হয়তো আপনি আমায় কিছু দিয়েছিলেন,
সেটা হয়তো আপনাকে ফেরত দেওয়ার কথা। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। সব বুঝবে। এই ওয়েটার, এনজয় ইয়োর ড্রিঙ্কস। পৃথিবীর সেই পুরুষকে আমরা সেরা পুরুষ বলে গণ্য করি যে পুরুষ তার স্ত্রীর মর্যাদা রাখে। এই ভরা পাটিতে দাঁড়িয়ে আপনার স্ত্রীর অমর্যাদা হয়েছে। আপনার গলাটা আমার খুব চেনা চেনা লাগছে। কোনো লাভ নেই, আমার দিকে তাকান। আপনি? আমি আমি সুপর্ণা ছোটবাবু, আপনাদের শোরুমের অনেক পুরনো কর্মচারী। জানি, সেদিন রাতে কি হয়েছিল? সেদিন রাতে প্রিয়ম ম্যাডাম আমাদের ছুটি দিয়ে দিয়েছিলেন। তারপরে উনি সিকিউরিটি গার্ডদেরও খেতে পাঠিয়ে দিয়েছিলেন। ও হ্যাঁ, সবার শেষে উনি নিজে দরজা লক করে বেরিয়ে গিয়েছিলেন। এর বেশি আমি কিছু জানি না স্যার, আমি সত্যি এর বেশি কিছু জানি না। আপনি এখন যেতে পারেন। স্যার বলছি, আপনি ইনভেস্টিগেশন থামান স্যার, এটা বড় বাজে লাগছে। প্লিজ আপনি একটু চুপ করবেন। সরি স্যার। এখনো তো আরেকজন বাকি আছে। কে? কালকে সকাল থেকে আমি নিজে সবাইকে লিগালি ইন্টারোগেট করব। কারো ছেলে হিসেবে না, আইপিএস অফিসার সংকল্প ব্যানার্জি হিসেবে। মা,
তোমার জন্য আমার ছেলে আজ আমাকে থানায় ডেকে নিয়ে এসেছে। জীবনে প্রথমবার আমি থানায় এসেছি শুধুমাত্র তোমার জন্য। তোমাকে কখনোই আমি আমার পুত্রবধূ হিসেবে মেনে নেব না। বাইরে প্রেস আমাকে ছিঁকে ধরেছে একটা দাগি আসামির মতো জিজ্ঞাসাবাদ করার জন্য, আমার ছেলে এখানে ডেকে এনেছে। তোমাকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না। ইয়েস মিস্টার সংকল্প ব্যানার্জি, টেল মি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো। মম, সেদিন আমাকে মম বলবে না। আজ থেকে তুমি আমাকে মা বলে আর ডাকবে না। কামালপুরে যে যাবে ওটাই ওর শেষ যাওয়া হবে। ফিরবে না, ফিরবে ওর লাশ। খুব বউ সাজার ইচ্ছে ছিল না, সাজবে। শেষবারের মতো বউ সেজে এই বাড়ির থেকে রওনা দেবে চিতায় ওঠার জন্য। জানে না ও কি খেলা খেলতে শুরু করেছিল। থানায় ডেকে আমাদের হেনস্থা করেছে, এবার শাড়ি বাজারে হেনস্থা করবে। কিছু দেই না, কিছু দেই না। হ্যালো, প্রিয়ম কামালপুর যাচ্ছে। জানি, এখানে সুভাষ ব্যানার্জি কুশরা মিলে ওকে মারার চেষ্টা করছে। কোনো আজ আসতে দেব না, চিন্তা করো না। সুস্থ? না, না মানে গীতা, ঘোষ, সঞ্জিতা, কি হয়েছে? এই মেয়েটি সুস্থ। কি সুস্থ? ও এতদিন আমাদের সঙ্গে অভিনয় করে গেছে, আমারও ঠিক তাই মনে হয়েছিল। পার্টিতে ওর নাচ দেখে আমারও ঠিক এটাই সন্দেহ হয়েছিল। এক্স্যাক্টলি, আমারও সন্দেহ হয়েছিল। এই তুমি আমাদের সামনে অভিনয় করছিলে কেন? কেন এতদিন ধরে আমাদের সামনে অভিনয় করছিলে বলো, বলো, উত্তর দাও। হেই, উত্তর দাও, চুপ করে আছো কেন? ছিলাম, উত্তর দাও।
চল তো। অসুস্থ ও এতদিন নাটক করছিল। সেদিন আপনার শোরুমে আগুন লাগার খবরটা আপনি প্রথম কার কাছ থেকে পান? সিকিউরিটি গার্ডের থেকে। তারপর আপনি ঘটনাস্থলে গিয়েছিলেন? গিয়েছিলাম। সেখানে পৌঁছে কি দেখেছিলেন? আপনার কি মনে হয় কে আগুন লাগাতে পারে? আমি নিশ্চিত ওই মেয়েটা, ওই মেয়েটা আমার শোরুমে আগুন লাগিয়েছে। পাতি কি করেছো না দোকান? তার নাম আমি শাড়ি মার্কেট থেকে মুছে দেব। আর যেখানে আমার স্বামীর নাম জড়িয়ে আছে সে নাম আপনি কি করে মুছবেন? ভগবানও পারবে না। আমি শালঙ্কারা ব্যানার্জি বলছি। সেলাই দিদিমণি নমস্কার, আমার পিল্লাম নিবেন? সেলাই দিদিমণি বিপিন, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি যে বলেন সেলাই দিদিমণি, আপনার লুন্ঠো খেয়েছি, আপনার গুণ্ঠো তো আমাকে গাইতে হবে। তবে আপনার গুণ্ঠো যে না গাইবে, বিপিন সাধুকা তাকে ধরে চিড় দেবে। বলেন কি হয়েছে, কি করতে হবে? বিপিন, কামালপুরে আমার যত লেবার আছে তাদেরকে চড়া দামে হায়ার করেছে। কি করেছে? মানে আমার সব লেবাররা অন্য কোম্পানিতে জয়েন করছে। আরে আমার লেবাররা অন্য কোম্পানির হয়ে কাজ করছে, আমার ব্যবসার খুব ক্ষতি হয়ে যাবে বিপিন, লক্ষ লক্ষ টাকা আমার নষ্ট হয়ে যাবে। তুমি কিছু করো বিপিন। আমতো একবার বলেন সেলাই দিদিমণি, আমতো একবার বলেন। বিপিনের খেলা, বিপিন তাকে ধরে একদম চিড় দেবে, চিড় দেবে সেলাই দিদিমণি। নাম তো কি আছে তার? প্রিয়ম, প্রিয়ম ব্যানার্জি। মানে আমি আপনার লণ্ঠ খেয়েছি, গণ্ঠ তো আপনার গাইব, আপনার গণ্ঠ যে না গাইবে তারে চিড় দেবা। কামালপুরে
যদি কেউ সুচে সুতো পড়ায়, যদি কেউ সুতো তোলে, যদি কেউ খান তুলে, যদি কেউ দাড়িতে লুকসা করে, আপনি একদম ভাববেন না দিদিমা, এই যেন লামছো মানে এখানে কোনো দিন ঢুকতেও লাড়বে, কিছুতে ঢুকতে পারবে না, লাড়বে। নমস্কার দিবেন, আমার নাম নিবেন সেলাই দিদিমণি। হ্যাঁ বিপিনদা, বিপিন কে? বিপিন বলবে, বিপিন। হ্যাঁ বিপিনদা, বিপিনদা কলকাতা থেকে প্রিয়ম ব্যানার্জি বলে কি একটা নাকি কমালপুরে আসছে, খবরটা রাখবি। কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায় টোপ ফেলছে, কোথায় কোথায় ছিপ মারছে, পুরা খবরটা আমার চাই। যেখানে যেখানে যাবে আমি সেখানে সেখানে যাব। যাবে বিপিন, সাধুঘা যাবে। কলকাতা সেলাই দিদি মনির লুণ্ঠ আমি খেয়েছি, ওর গন্ঠ তো আমাকে গাইতেই হবে। কিচ্ছু যেন না করতে পারে প্রিয়ম ব্যানার্জি, যদি কিছু করে তাহলে এই বিপিন সাধুকা ওকে ধরে একদম ছিঁড়ে দেবে। প্রণাম সেলাই দিদিমণি, প্রণাম। চিন্তা একটু করবে কোম্পানি ছাড়া এখানে কেউ সুচে সুতো ভরাবে না, সুতে হাত পর্যন্ত দিতে লাগবে। থ্যাংক ইউ বিপিন। চিন্তা না করে আপনি ঘর যান। বিপিন, যত শাড়ি তৈরি হচ্ছে সমস্ত শাড়ি আমার গোডাউনে পাঠিয়ে দিও। দিতে মানে যত শাড়ি এখানে রেডি হয়ে গেছে সব আপনার গোডাউনে চলে যাবে, চিন্তা একটু করবেন না। কত শাড়ি রেডি হয়েছে রে? বিপিন দাদা, শাড়ি তো অনেক হয়েছে, প্রায় হাজার পিস হবে। দিদিমণির গোডাউনটিতে শাড়িগুলো সব পাঠিয়ে দিবি, আমি লোক পাঠিয়ে দেবো। হ্যাঁ, ও গিয়ে যেন দিদিমণির গোডাউনটি ঠিক করে রেখে দিয়ে আসে। আমি যা লুণ্ঠ খাই তার গুণ্ঠ গায়, আর যে তার গুণ্ঠ গায় না তাকে বিপিন বিপিন সাধুকা ধরে ছিঁড় দেবে। এবার কি হবে? আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি কি বুদ্ধি? এখন আমার একটা শাড়ি লাগবে। শাড়ি? কি শাড়ি? আরে আমাকে শাড়িটা জোগাড় করেই দাও না। হ্যাঁ, কিন্তু কিন্তু কেন? এই না হলে আমার বউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। এই গাড়িটি কোথায় রাখবো? সামনে রাখো না, লোক তো পাঠাবে বললো, আর কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে।
আরে কহাঁ গায়ে সব লোক। চমেলি হুঁ, ও বিপিন দাদা হ্যাঁ না, বিপিন দাদা নে মুঝে ভেজা হ্যাঁ। এ যো শাড়ি হ্যাঁ না, সব লে জানে কে লিয়ে বোলা হ্যাঁ। তোমাকে তো আগে দেখিনি। হ্যাঁ জি, মে নেই আই হুঁ। ও, তোমার দিকে বুঝি আজকাল নজর পড়েছে। হে কিয়া বাত হ্যাঁ, আরে দয়া রে দয়া, লাজ শরম হ্যাঁ কি নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ওর সাথে মালগুলো পাঠিয়ে দে। হ্যাঁ থোড়া জলদি করিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, যাও 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 যাও, জলদি জলদি সাবধানে যাও। আরে জলদি করো না, যাও 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 যাও, জলদি জলদি জলদি। আরে থোড়া জলদি করো, ওই গাড়িটার উপরে রাখবে না। ঠিক আছে রাখো। নমস্তে দিদি। আমি তাকে পাঠিয়েছি আমি গাড়িতে বসে আছি, তোমার সাথে আমি গেলে সন্দেহ করবে, তুমি যাও। সব গাড়ি মে হ্যাঁ, আপনি একটু লে নিন। কিন্তু কোথেকে শাড়ি এসেছে? কামালপুর থেকে। আপনার নামটা কি? জি, আমার নাম চামেলি আছে।
চামেলি। কি হলো, কোন দুঃসংবাদ নাকি? না। তাহলে আমার দোকানে 1000 পিসেরও বেশি শাড়ি ডেলিভারি হয়েছে। আমি তো সেটাই বুঝতে পারছি না, এতগুলো শাড়ি আমার কাছে এলো কি করে? অবাঙালি বউ, এই নাম বললো চামেলি, সে এসে দিয়ে গেল। এই যে এই এই যে চালাম। মায়ের মতো করে রক্ষা করব, ওকে কেউ ছুঁতে পারবে না, কেউ স্পর্শ করতে পারবে না। ও ব্যবসা হিসেবে একদিন অনেক সফল হবে। সংকল্প স্টোর অনেক দূর যাবে। এত শাড়ি কে দিয়ে গেল? তবে এটুকু বুঝতে পেরেছি, ছিলাম যে ধরনের মেয়ে, ও যখন সম্পূর্ণ সুস্থ অবস্থায় রঙিন শাড়ি পরে শীতিতে সিঁদুর দিয়ে ঘুরে বেরিয়েছে, তখন তোমার মাথায় এই প্রশ্নটা আসে না, দূর্ণ গাঙ্গুলি কি জীবিত? কি বলছেন? কি জামাইবাবু জীবিত? হ্যাঁ, তাই নর্থ বেঙ্গলে খবর পাঠানো হয়েছে, চিরুনি তল্লাশি চলছে। কিন্তু জামাইবাবু চিতা তো আপনি করিয়েছেন। হ্যাঁ, অনেক সময় আমরা যা দেখি তা সত্যি হয় না, আর যেটা সত্যি সেটা দেখা যায় না। যাই হোক, তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, ভুলে যেও না ঝিলাম কিন্তু এই বাড়ি থেকে নিজের ইচ্ছায় চলে গেছে, কিন্তু তোমাকে জোর করে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা চলছে, আর ঝিলামকে এই বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা। শাড়িগুলো তোমাকে কে দিল? আমি জানি না মা, আমি সত্যি জানি না। মিথ্যা কথা বলছো। আমি তো বললাম আমি জানি না মা। এত দামি দামি শাড়ি তোমাকে কে দিয়ে গেল? এই শহরে তোমার পরিচিত কেউ আছে? না, কেউ নেই। তাহলে তোমাকে এত শাড়ি পাঠালো কে? এত পুঁজি তুমি পাচ্ছ কোথা থেকে? আমি জানি না, আর জানলেও আপনাকে বলতাম না।
আমি জানি না, আর জানলেও আপনাকে বলতাম না। হ্যালো, কে বলছেন? শাড়ি পেয়ে গেছেন নিশ্চয়ই। হ্যাঁ পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি জানতে চাই, আপনি কে? আমার প্রতি এরকম অযাচিত করুণা কেন? আপনি বারবার কেন আমাকে সাহায্য করছেন? আপনি কে? আপনার পরিচয়টা কি? ধীরে ধীরে সব জানতে পারবেন, এত ব্যস্ততার কি আছে? শুধু এটা জেনে রাখুন যে লড়াই আপনি লড়ছেন, সেই লড়াইয়ে আমি আপনার পাশে আছি। কিন্তু কেন আপনি আমার পাশে কেন আছেন? কি চাইছেন আপনি? আমি চাইছি আপনার ভালো হোক, আর চাইছি ব্যানার্জি পরিবারের ধ্বংস। মাফ করবেন, জানি না এই কথা বলা ঠিক হবে কিনা, তবুও স্বার্থপরের মতোই বলছি, আমার শ্বশুর বাড়ির ধ্বংস হোক সেটা আমি চাই না। তাহলে কি চাইছেন আপনি? আপনি যদি ওদের ধ্বংস না করেন তাহলে ওরা আপনাকে ধ্বংস করে দেবে। নিজেকে টিকিয়ে রাখতে হলে ওদের ধ্বংস করতে হবে। না, আমি জিততেও চাই, আর দিনের শেষে ব্যানার্জি পরিবারে ফিরতেও চাই, আমার স্বামীর কাছে, আমার শাশুড়ি মার কাছে, আমার শ্বশুর মশাইয়ের কাছে, আমার দাদা শ্বশুরের কাছে, আমার এই সংসারে। আমি শুধু ওনাদের এটুকুই বোঝাতে চাই যে এভাবে বাড়ির বউকে তুচ্ছ করতে নেই, দিনের পর দিন তাকে অবহেলা করে অপমান করতে নেই। আপনি ধ্বংসের কথা বলবেন না, প্লিজ ধ্বংসের কথা বলবেন না। বোন কাঁদছে না? ও নিশ্চয়ই আমাকে খুঁজছে, আর খুঁজে না পেয়ে নিশ্চয়ই খুব চিন্তা করছে। জানো আমার না, আমার খুব খুব ভয় করছে। কি বলছো কি তুমি? কেন কেন ওরা স্ট্রাইক করেছে? কি হয়েছে? আরে কথা বলছো না কেন বলো? সুপর্ণাকে পুলিশ কাস্টডিতে নিয়েছে। কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার সব স্টাফ একসঙ্গে স্ট্রাইক করেছে, কেন সুপর্ণাকে পুলিশ কাস্টডিতে নিল, কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি, সবই ওই প্রিয়মের চাল বৌদি। প্রিয়ম নিজের গা থেকে অপরাধটা ঝেড়ে ফেলতে চাইছে, আর তার দায় চাপিয়ে দিতে চাইছে ওই বেচারি সুপর্ণার উপর, যাতে ওর জায়গায় শাস্তিটা সুপর্ণা পায়। বড় খেলা খেলে দিয়েছে ওই ধরিবাজ মেয়েটা। প্রিয়ম নিজের অপরাধটা ঝেড়ে ফেলতে চাইছে? আরে কি বলছিস তুই? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আশ্চর্য। আমি বুঝিয়ে দিচ্ছি, প্রিয়ম নিজে ওই শোরুমে আগুন লাগিয়েছে। আর তারপর সংকল্পের হাত ধরে পুরো গেমটা ঘুরিয়ে দিয়েছে।
সংকল্পের হাত ধরে, সংকল্পের হাত ধরে মানে সংকল্পকে বুঝিয়ে সুঝিয়ে পুরো কেসটা না, পুরো কেসটা একেবারে ঘুরিয়ে দিয়েছে। আর তারপরে সমস্ত দোষটা গিয়ে পড়লো সুপর্ণার ঘাড়ে। কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুক হাগড়ার প্রাণ যায়। সুপর্ণা এখন পুলিশ কাস্টাডিতে আছে, তাই না? আর সেই কারণে কোম্পানির সমস্ত স্টাফরা স্ট্রাইকে গেছে। আমারও তাই মনে হয়, সুপর্ণাকে মিছিমিছি বলির পাঠা করা হচ্ছে। ড্যাডি, তুমি এখনো চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? তো বলবোই, বলতে তো হবেই। প্রিয়ম, প্রিয়ম, হঠাৎ প্রিয়মের ডাক পড়েছে কেন? তুই শুনিসনি, সুপর্ণাকে পুলিশ কাস্টডিতে নিয়ে গেছে। হ্যাঁ, তো এর সাথে প্রিয়মের কি সম্পর্ক? পুলিশ পুলিশের কাজ করেছে, তদন্তে পুলিশের যেটা মনে হয়েছে পুলিশ সেটাই করেছে। এর সাথে প্রিয়মের কি সম্পর্ক, মানে প্রিয়মকে এখানে ডাকা হচ্ছে কেন? পুরোটাই প্রিয়মের চক্রান্ত, পুরোটা প্রিয়মের প্ল্যান। সংকল্পকে জাস্ট হাতের পুতুল বানিয়ে ও এই খেলাটা খেলছে। আর এর পরেও যদি প্রিয়ম এ বাড়িতেই থেকে যায়, তাহলে জাস্ট আমার আর কিছু বলার নেই। সেটা অবশ্য ঠিক, জলে থেকে যদি কুমিরের সাথে যুদ্ধ করে বা ডাঙায় থেকে যদি বাঘের সাথে যুদ্ধ করে, তাহলে ওর চেয়ে বোকা সত্যি কেউ নেই, তাই না? বড় হেনস্থা করছো তোমরা মেয়েটাকে, বড় হেনস্থা করছো। প্রত্যেকটা পদে পদে মেয়েটাকে সকলের সামনে অনেক ছোট করছো তোমরা, অন্যায় করছো ওর সাথে। মেয়েটাকে থানায় পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে, খবরের কাগজে হেডলাইনসে পর্যন্ত মেয়েটা এসেছে। এত কিছুর পর, এত কিছুর পর মেয়েটা একটা ছোট্ট ব্যবসা করার চেষ্টা করেছিল, তোমাদের কারোর কোনো সাহায্য না নিয়ে। ওর শ্রদ্ধেয় শাশুড়ি মা, ও শ্রদ্ধেয় শাশুড়ি মা একজন ঠিকাদার গুন্ডা বিপিন সাধুকাকে দিয়ে ওর সমস্ত কাজ বানচাল করতে গিয়েছিল। ওকে হুমকি দিয়ে এসেছেন। কামালপুরে যে যাবে, ওটাই ওর শেষ যাওয়া হবে। ফিরবে না, ফিরবে ওর লাশ। খুব বউ সাজার ইচ্ছে ছিল না, সাজবে শেষবারের মতো বউ সেজে এই বাড়ির থেকে রওনা দেবে চিতায় থাকছ। জানে না ও কি খেলা খেলতে শুরু করেছিল, থানায় ডেকে আমাদের হেনস্থা করেছে, এবার শাড়ি বাজারে হেনস্থা করবে। কিছুতেই না, কিছুতেই না। হ্যালো, প্রিয়ম কামালপুর যাচ্ছে। জানি, এখানে সুভাষ ব্যানার্জি কুশরা মিলে ওকে মারার চেষ্টা করছে। কোনো আজ আসতে দেব না, চিন্তা করো না, চিন্তা করো না।
সুস্থ? না মানে গীতা, ঘুষ, সঞ্জিতা, কি হয়েছে? এই মেয়েটি সুস্থ, সুস্থ। ও এতদিন আমাদের সঙ্গে অভিনয় করে গেছে, আমারও ঠিক তাই মনে হয়েছিল। পার্টিতে ওর নাচ দেখে আমারও ঠিক এটাই সন্দেহ হয়েছিল। এক্স্যাক্টলি, আমারও সন্দেহ হয়েছিল। এই তুমি আমাদের সামনে অভিনয় করছিলে কেন? কেন এতদিন ধরে আমাদের সামনে অভিনয় করছিলে বলো, বলো, উত্তর দাও। হেই, উত্তর দাও, চুপ করে আছো কেন? ছিলাম, উত্তর দাও। অসুস্থ, এতদিন নাটক করছিল। সেদিন আপনার শোরুমে আগুন লাগার খবরটা আপনি প্রথম কার কাছ থেকে পান? সিকিউরিটি গার্ডের থেকে। তারপর আপনি ঘটনাস্থলে গিয়েছিলেন? গিয়েছিলাম। সেখানে পৌঁছে কি দেখেছিলেন? আপনার কি মনে হয় কে আগুন লাগাতে পারে? আমি নিশ্চিত ওই মেয়েটা, ওই মেয়েটা আমার শোরুমে আগুন লাগিয়েছে। পাতি কি করেছো না দোকান? তার নাম আমি শাড়ি মার্কেট থেকে মুছে দেব। আর যেখানে আমার স্বামীর নাম জড়িয়ে আছে সে নাম আপনি কি করে মুছবেন? ভগবানও পারবে না।
হ্যালো, কে বলছেন? দেখবেন সাধু খা, আমি শালঙ্কারা ব্যানার্জি বলছি। সেলাই দিদিমণি নমস্কার, আমার পিল্লাম নিবেন সেলাই দিদিমণি? বিপিন, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি যে বলেন সেলাই দিদিমণি, আপনার লুণ্ঠো খেয়েছি, আপনার গুণ্ঠো তো আমাকে গাইতে হবে। তবে আপনার গুণ্ঠো যে না গাইবে, বিপিন সাধুকা তাকে ধরে চিড় দেবে। বলেন কি হয়েছে, কি করতে হবে? বিপিন, কামালপুরে আমার যত লেবার আছে তাদেরকে চড়া দামে হায়ার করেছে। কি করেছে? মানে আমার সব লেবাররা অন্য কোম্পানিতে জয়েন করছে। আরে, আমার লেবাররা অন্য কোম্পানির হয়ে কাজ করছে, আমার ব্যবসার খুব ক্ষতি হয়ে যাবে বিপিন, লক্ষ লক্ষ টাকা আমার নষ্ট হয়ে যাবে। তুমি কিছু করো বিপিন। আমি একবার বলেন সেলাই দিদিমণি, আমি একবার বলেন, বিপিনের খেলা, বিপিন তাকে ধরে একদম চিড় দেবে, চিড় দেবে সেলাই দিদিমণি। নাম তো কি আছে তার? প্রিয়ম, প্রিয়ম ব্যানার্জি। মানে আমি আপনার লুণ্ঠো খেয়েছি, কণ্ঠ তো আপনার গাইব, আপনার কণ্ঠ যে না গাইবে তারে চিড় দেবা। এই কামালপুরে যদি কেউ সুচে সুতো পড়ায়, যদি কেউ সুতো তোলে, যদি কেউ থান তুলে, যদি কেউ তারিতে লুকসা করে, আপনি একদম ভাববেন না দিদিমা, কি যেন প্রিয়ম ব্যানার্জি, মানে এখানে কোনো দিন ঢুকতেও লাড়বে, কিছুতে ঢুকতে পারবে না, লাড়বে। নমস্কার দিবেন, আমার নাম নিবেন সেলাই দিদিমণি। হ্যাঁ বিপিনদা। হ্যাঁ বিপিন, কে বিপিন বলবে? বিপিন। হ্যাঁ বিপিনদা, বিপিনদা কলকাতা থেকে প্রিয়ম ব্যানার্জি বলে কি একটা নাকি কামালপুরে আসছে, খবরটা রাখবি। কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায় টোপ ফেলছে, কোথায় কোথায় ছিপ মারছে, পুরা খবরটা আমার চাই। যেখানে যেখানে যাবে আমি সেখানে সেখানে যাব। যাবে বিপিন সাধুঘা, যাবে কলকাতা। সেলাই দিদিমণির লুণ্ঠো আমি খেয়েছি, ওর গুণ্ঠ তো আমাকে গাইতেই হবে। কিচ্ছু যেন না করতে পারে প্রিয়ম ব্যানার্জি, যদি কিছু করে তাহলে এই বিপিন সাধুকা ওকে ধরে একদম ছিঁড় দেবে। প্রণাম সেলাই দিদিমণি, প্রণাম। আপনি চিন্তা একটু করবেন না, সেলাই কোম্পানি ছাড়া এখানে কেউ সুচে সুতো ভরাবে না, সুতে হাত পর্যন্ত দিতে লাগবে। থ্যাংক ইউ বিপিন। চিন্তাটা না করে আপনি ঘর যান। বিপিন,
যত শাড়ি তৈরি হচ্ছে সমস্ত শাড়ি আমার গোডাউনে পাঠিয়ে দিও। দিতে মানে যত শাড়ি এখানে রেডি হয়ে গেছে সব আপনার গোডাউনে চলে যাবে, চিন্তা কিছু করবেন না। কত শাড়ি রেডি হয়েছে রে? বিপিন দাদা শাড়ি তো অনেক হয়েছে, প্রায় হাজার পিস হবে। দিদিমণির গোডাউনটিতে শাড়িগুলো সব পাঠিয়ে দিবি, আমি লোক পাঠিয়ে দেবো। হ্যাঁ, ও গিয়ে যেন দিদিমণির গোডাউনটি ঠিক করে রেখে দিয়ে আসে। আমি যা লুণ্ঠ খাই তার গুণ্ঠ গায়, আর যে তার গুণ্ঠ গায় না তাকে বেপেন বেপেন সাধু খা ঘরে ছিড় দেবে। এবার কি হবে? আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি কি বুদ্ধি? এখন আমার একটা শাড়ি লাগবে। শাড়ি? কি শাড়ি? আরে আমাকে শাড়িটা জোগাড় করেই দাও না। হ্যাঁ, কিন্তু কিন্তু কেন? এই না হলে আমার বউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই গাড়িটি কোথায় রাখবো? সামনে রাখো না, লোক তো পাঠাবে বললো, আর কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে। আরে কহাঁ গায়ে সব লোক? মে হু চমেলি। ক্যা? আরে চমেলি হু, ও বিপিন দাদা হ্যায় না, বিপিন দাদা নে মুঝে ভেজা হ্যায়, এ জো শাড়ি হ্যায় না সব লে জানে কে লিয়ে বোলা হ্যায়। তোমাকে তো আগে দেখিনি। হ্যাঁ জি, মে নেই আই হু। ও, তোমার দিকে বুঝি আজকাল নজর পড়েছে। হে কিয়া বাত হ্যায়, আরে দয়া রে দয়া, লাজ শরম হ্যায় কি নেই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ওর সাথে মালগুলো পাঠিয়ে দে। হ্যাঁ, থোড়া জলদি করিয়ে। যাও 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 যাও, জলদি জলদি, সাবধানে যাও। আরে জলদি করো না, যাও 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 যাও, জলদি জলদি জলদি। আরে থোড়া জলদি করো, ওই গাছিটার উপরে রাখবে না। ঠিক আছে রাখো। নমস্তে দিদি। আমি গাড়িতে বসে আছি, তোমার সাথে আমি গেলে সন্দেহ করবে, তুমি যাও। ক্যা না, আপনি কি
উনি কতগুলো শাড়ির অর্ডার করেছিলেন, আমি সেই শাড়িগুলো দিতে এসেছি। শাড়ি? কিসের শাড়ি? জি সব গাড়ি মে হ্যায়, আপনি একটু লে নিন। কিন্তু কোথেকে শাড়ি এসেছে? সে কামালপুর থেকে। কামালপুর? কামালপুর থেকে শাড়ি এসে গেছে? হ্যাঁ এসে গেছে। গাড়িতে? হ্যাঁ। আচ্ছা চল 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 চল। বলছি কি আপনার নামটা কি? জি আমার নাম চামেলি আছে। চামেলি? কি হলো, কোন দুঃসংবাদ নাকি? না। তাহলে আমার দোকানে 1000 পিসেরও বেশি শাড়ি ডেলিভারি হয়েছে। আমি তো সেটাই বুঝতে পারছি না, এতগুলো শাড়ি আমার কাছে এলো কি করে? অবাঙালি বউ, এর নাম বললো চামেলি, সে এসে দিয়ে গেল। এই যে চালান। মায়ের মতো করে রক্ষা করব, ওকে কেউ ছুঁতে পারবে না, কেউ স্পর্শ করতে পারবে না ওকে। ও ব্যবসায়ী হিসেবে একদিন অনেক সফল হবে। ওর সংকল্প অনেক দূর যাবে। এত শাড়ি কে দিয়ে গেল? তবে এটুকু বুঝতে পেরেছি, ঝিলাম যে ধরনের মেয়ে, ও যখন সম্পূর্ণ সুস্থ অবস্থায় রঙিন শাড়ি পরে স্মৃতিতে সিঁদুর দিয়ে ঘুরে বেরিয়েছে, তখন তোমার মাথায় এই প্রশ্নটা আসে না, তূর্ণ গাঙ্গুলি কি জীবিত? কি বলছেন? কি জামাইবাবু জীবিত? হ্যাঁ,
ঘন্টায় নর্থ বেঙ্গলে খবর পাঠানো হয়েছে। চিরুনি তল্লাশি চলছে। কিন্তু জামাই বাবুর চিতা তো আপনি পুড়িয়েছেন। হ্যাঁ, অনেক সময় আমরা যা দেখি তা সত্যি হয় না, আর যেটা সত্যি সেটা দেখা যায় না। যাই হোক, তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, ভুলে যেও না ঝিলাম কিন্তু এই বাড়ি থেকে নিজের ইচ্ছায় চলে গেছে, কিন্তু তোমাকে জোর করে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা চলছে, আর ঝিলামকে এই বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা। শাড়িগুলো তোমাকে কে দিল? আমি জানি না মা, আমি সত্যিই জানি না। মিথ্যা কথা বলছো। আমি তো বললাম আমি জানি না মা। এত দামি দামি শাড়ি তোমাকে কে দিয়ে গেল? এই শহরে তোমার পরিচিত কেউ আছে? না, কেউ নেই। তাহলে তোমাকে এত শাড়ি পাঠালো কে? তাতে বুঝে তুমি পাচ্ছ কোথা থেকে? আমি জানি না, আর জানলেও আপনাকে বলতাম না। আমি জানি না, আর জানলেও আপনাকে বলতাম না। হ্যালো, কে বলছেন? শাড়ি পেয়ে গেছেন নিশ্চয়ই। হ্যাঁ পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি জানতে চাই আপনি কে? আমার প্রতি এরকম অযাচিত করুণা কেন? আপনি বারবার কেন আমাকে সাহায্য করছেন? আপনি কে? আপনার পরিচয়টা কি? ধীরে ধীরে সব জানতে পারবেন, এত ব্যস্ততার কি আছে? শুধু এটা জেনে রাখুন যে লড়াই আপনি লড়ছেন সেই লড়াইয়ে আমি আপনার পাশে আছি। কিন্তু কেন আপনি আমার পাশে কেন আছেন? কি চাইছেন আপনি? আমি চাইছি আপনার ভালো হোক, আর চাইছি ব্যানার্জি পরিবারের ধ্বংস। মাফ করবেন, জানি না এই কথা বলা ঠিক হবে কিনা, তবু স্বার্থপরের মতোই বলছি, আমার শ্বশুর বাড়ির ধ্বংস হোক সেটা আমি চাই না। তাহলে কি চাইছেন আপনি? আপনি যদি ওদের ধ্বংস না করেন তাহলে তাহলে ওরা আপনাকে ধ্বংস করে দেবে। নিজেকে টিকিয়ে রাখতে হলে ওদের ধ্বংস করতে হবে। না, আমি জিততেও চাই, আর দিনের শেষে ব্যানার্জি পরিবারে ফিরতেও চাই। আমার স্বামীর কাছে, আমার শাশুড়ি মার কাছে, আমার শ্বশুর মশাইয়ের কাছে, আমার দাদা শ্বশুরের কাছে, আমার আমার এই সংসারে। আমি শুধু ওনাদের এটুকুই বোঝাতে চাই যে এভাবে এভাবে বাড়ির বউকে তুচ্ছ করতে নেই, দিন তাকে অবহেলা করে অপমান করতে নেই। আপনি ধ্বংসের কথা বলবেন না, প্লিজ ধ্বংসের কথা বলবেন না। বোন কাঁদছে না? বোন নিশ্চয়ই আমাকে খুঁজছে, আর খুঁজে না পে নিশ্চয়ই খুব চিন্তা করছে। যেন আমার না
আমার খুব খুব ভয় করছে। কি বলছো কি তুমি? কেন কেন ওরা স্ট্রাইক করেছে? কি হয়েছে? আরে কথা বলছো না কেন বলো? সুপর্ণাকে পুলিশ কাস্টডিতে নিয়েছে। কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সব স্টাফ একসঙ্গে স্ট্রাইক করেছে, কেন? সুপর্ণাকে পুলিশ কাস্টডিতে নিল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি, এই সবই ওই প্রিয়মের চাল বৌদি। প্রিয়ম নিজের গা থেকে অপরাধটা ঝেড়ে ফেলতে চাইছে আর তার দায় চাপিয়ে দিতে চাইছে ওই বেচারি সুপর্ণার উপর, যাতে ওর জায়গায় শাস্তিটা সুপর্ণা পায়। একটা বড় খেলা খেলে দিয়েছে ওই ধরিবাজ মেয়েটা। প্রিয়ম নিজের অপরাধটা ঝেড়ে ফেলতে চাইছে? আরে কি বলছিস তুই? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আশ্চর্য। আমি বুঝিয়ে দিচ্ছি, প্রিয়ম নিজে ওই শোরুমে আগুন লাগিয়েছে। আর তারপর সংকল্পের হাত ধরে পুরো গেমটা ঘুরিয়ে দিয়েছে। সংকল্পের হাত ধরে মানে? সংকল্পকে বুঝিয়ে সুঝিয়ে পুরো কেসটা না পুরো কেসটা একেবারে ঘুরিয়ে দিয়েছে। আর তারপরে সমস্ত দোষটা গিয়ে পড়ল সুপর্ণার ঘাড়ে। কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুক হাগড়ার প্রাণ যায়। সুপর্ণা এখন পুলিশ কাস্টাডিতে আছে, তাই না? আর সেই কারণে কোম্পানির সমস্ত স্টাফরা স্ট্রাইকে গেছে। আমারও তাই মনে হয়। সুপর্ণাকে মিছিমিছি বলির পাঠা করা হচ্ছে। ড্যাডি, তুমি এখনো চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? তো বলবো, বলতে তো হবেই। প্রিয়ম, প্রিয়ম, হঠাৎ প্রিয়মের ডাক পড়েছে কেন? তুই শুনিসনি, সুপর্ণাকে পুলিশ কাস্টডিতে নিয়ে গেছে। হ্যাঁ, তো এর সাথে প্রিয়মের কি সম্পর্ক? পুলিশ পুলিশের কাজ করেছে, তদন্তে পুলিশের যেটা মনে হয়েছে পুলিশ সেটাই করেছে। এর সাথে প্রিয়মের কি সম্পর্ক, মানে প্রিয়মকে এখানে ডাকা হচ্ছে কেন? পুরোটাই প্রিয়মের চক্রান্ত, পুরোটা প্রিয়মের প্ল্যান। সংকল্পকে জাস্ট হাতের পুতুল বানিয়ে ও এই খেলাটা খেলছে। আরে পরেও যদি প্রিয়ম এ বাড়িতেই থেকে যায় তাহলে জাস্ট আমার আর কিছু বলার নেই। সেটা অবশ্য ঠিক, জলে থেকে যদি কুমিরের সাথে যুদ্ধ করে বা ডাঙায় থেকে যদি বাঘের সাথে যুদ্ধ করে তাহলে ওর চেয়ে বোকা আর সত্যি কেউ নেই, তাই না? বড় হেনস্থা করছো তোমরা মেয়েটাকে, বড় হেনস্থা করছো। প্রত্যেকটা পদে পদে মেয়েটাকে সকলের সামনে অনেক ছোট করছো তোমরা, অন্যায় করছো ওর সাথে। মেয়েটাকে থানায় পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে, খবরের কাগজে হেডলাইন্সে পর্যন্ত মেয়েটা এসেছে। এত কিছুর পর মেয়েটা একটা ছোট্ট ব্যবসা করার চেষ্টা করেছিল তোমাদের কারোর কোনো সাহায্য না নিয়ে।
ওর শ্রদ্ধেয় শাশুড়ি মা, ওর শ্রদ্ধেয় শাশুড়ি মা একজন ঠিকাদার গুন্ডা, বিপিন সাধুকাকে দিয়ে ওর সমস্ত কাজ বানচাল করতে গিয়েছিল।